সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। কুমিল্লার দাউদকান্দিকে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ ইকবাল প্রেস ব্রিফিংয়ে জানান, 19 সেপ্টেম্বর বিকেলে এক অজ্ঞাত ব্যক্তি ফোন দিয়ে বলেন, অচেতন অবস্থায় এক কিশোরী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে পশ্চিম হুগলিয়া ঝোপঝাড়ের মধ্যে পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে গরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এএসপি মোহাম্মদ ফয়েজ ইকবাল জানান, এজাহার নামীয় আসামি মিরাজুল ইসলাম মিরাজের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় ওই কিশোরীর। এর প্রেক্ষিতে ভুক্তভোগী মিরাজকে তার জন্ম নিবন্ধন বয়স কম থাকার কথা জানালে মিরাজ সংশোধন করে চাকরি দেওয়ার কথা বলে কিশোরীকে প্রলোভিত করে। এতে রাজি হয়ে সোমবার বিকেলে মিরাজের সঙ্গে কিশোরী দেখা করতে আসলে মিরাজ ও তার সহযোগীরা নির্জন স্থানে নিয়ে পাঁচজন মিলে কিশোরীকে পরাক্রমে ধর্ষণ করে অচেতন অবস্থায় ফেলে যায়। দাউদকান্দি মডেল থানা এবং গরিপুর তদন্ত কেন্দ্র পুলিশ তিন ধর্ষককে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হল উপজেলার গরিপুর ইউনিয়নের পশ্চিম হুগলিয়া গ্রামের মিরাজুল ইসলাম মিরাজ, একই গ্রামের অপু এবং মোখলেজ। অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। ভিকটিমের বাবা বাদী হয়ে 6 জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। কুমিল্লা সদর উপজেলার ধনুয়াখোলা এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের মামলায় স্বামী সহ 2 জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 2 আসামিকে 60,000 টাকাও জরিমানা করা হয়। কুমিল্লার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ভিকটিমের স্বামী সদর উপজেলার ধনুয়াখোলা এলাকার নুরুল ইসলাম এবং সৈয়দপুর এলাকার আব্দুর রহমান। রায় ঘোষণার সময় 2 আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। কুমিল্লায় পৃথক অভিযানে 13 কেজি গাঁজা এবং 94 বোতল ফেন্সিডিল সহ 3 মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। জেলার কোতোয়ালি মডেল থানার আলেখারচর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ফেন্সিডিল সহ রবিউলাওয়াল নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। অপর এক অভিযানে গাঁজা সহ মোহাম্মদ হাবিব এবং মোহাম্মদ সাইফুল নামে 2 জনকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা এবং ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এই বিষয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানা এবং 14 গ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।